আর রেলের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এ পর্যন্ত 111টা লোকোমোটিভ, 658টি যাত্রীবাহী ক্যারেজ, 516টি মালবাহী ওয়াগন, 50টি লাগেজ ভ্যান সহ রেলওয়েতে সংযুক্ত হয়েছে। আর বিভিন্ন রুটে 143টি নতুন ট্রেন চালু হয়েছে, 134টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা উন্নত এবং আধুনিক করা হয়েছে। আমরা আমাদের আভ্যন্তরীণ এবং আঞ্চলিক রেল যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা ডুয়েল গেজ, ব্রড গেজ এই ধরনের রেল লাইনই আমরা তৈরি করে দিচ্ছি, যাতে আমাদের রেল গতিশীল হয়, পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে আরও সক্ষমতা অর্জন করে। ভবিষ্যতে আমাদের আরও 46টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ, 460টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ, 200টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ, 1310টি নতুন ওয়াগন সংগ্রহেরও উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি 3-4 বছরের মধ্যে সারা বাংলাদেশে রেলওয়ে যোগাযোগ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, মানুষের জীবনমান আরও উন্নত হবে। আজকে এই প্রকল্পটি আমরা যেটা আজকে সম্পন্ন হলো, আসলে এই রেল লাইন এই ভাঙ্গা থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত এখন করেছি, এটা ভাঙ্গা থেকে যশোরে সংযোগ হবে, আর যশোর থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে মংলা পোর্ট পর্যন্ত সংযোগ হচ্ছে, সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, কারণ সেখানে রেললাইন আছে, তার সাথে সংযুক্ত করেছি। আরেকটি প্রকল্প আমাদের মাথায় আছে, আমরা অ্যালাইনমেন্ট ঠিক করেছি, তবে আমাদের মাটি খুব নরম, আমাদের নদীমাতৃক দেশ, সেটা হচ্ছে ভাঙ্গা থেকে একেবারে বরিশাল হয়ে বরিশাল পটুয়া মানে ঝালকাঠি পটুয়াখালী হয়ে পায়রা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা আছে, তবে এটা ফিজিবিলিটি স্টাডি চলছে, তবে এটা করা খুব কঠিন, কারণ আমাদের মাটির এই মানে ইয়েটা সক্ষমতা একটু কম, তবু আমাদের প্রচেষ্টা আছে। আমাদের লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে বাংলাদেশকে সংযুক্ত করা, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।